কম্পিউটার রিলেটেড যে সমস্ত হায়ার এডুকেশন হয়ে থাকে তার মধ্যে এমসিএ অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তো এই এমসিএ কোর্স কিন্তু যথেষ্ট একটা পপুলার কোর্স এবং মাস্টার লেভেলের জব পাওয়ার জন্য বিসিএ ব্যাচেলার অব কম্পিউটার অ্যাপ্লিকেশন টেন প্লাস টু এর পর থ্রি ইয়ার্সের যে সমস্ত কোর্স হয়ে থাকে তার মধ্যে এই বিসিএ কোর্সটা একটা মোস্ট পপুলার যারা মেনলি বিটেক বা কম্পিউটার সায়েন্সে পড়তে পারে না কিন্তু কম্পিউটারের ওপরই যাদের ইন্টারেস্ট থাকে সেই সমস্ত স্টুডেন্ট এখন আর্টস থেকেও স্টুডেন্ট বিসিএ করতে পারে সায়েন্সের স্টুডেন্টরাও বিসিএ করতে পারে এই বিসিএটার পুরো অর্থ হচ্ছে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বিসিএ কোর্সটা মেনলি থ্রি ইয়ার্স হয়ে থাকে এআইসিটি অ্যাপ্রুভ বিভিন্ন অর্গানাইজেশন আছে এবং নন এআইসিটি কোর্সেস মেনলি ইউজিসি অ্যাপ্রুভ কোর্স এটা একটা তো এই বিসিএ করার পরও যে সমস্ত স্টুডেন্টদের হায়ার এডুকেশনে যাওয়ার ইচ্ছা থাকে তখন কিন্তু এই প্রত্যেকটা স্টুডেন্ট বেছে নেয় অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তো যদি এমসিএ আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক কলেজ আছে বেসরকারি এবং সরকারি মিডিয়ে যেখানে এই এমসি কোর্সটা অফার করা হয় বাট পার্টিকুলার কাউন্সিলিং মাধ্যমে যদি এই এমসি কোর্সে ভর্তি হতে হয় সেক্ষেত্রে একটা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এই প্রবেশিকা পরীক্ষাটার নাম হচ্ছে জেকা সি এ জেকা টু যে প্রবেশিকা পরীক্ষা ডাব্লু বিজেই বোর্ড ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই ডাব্লু বিজেই বোর্ডই এই জেকা এন্ট্রান্স এক্সামটা নিয়ে থাকে তো এই এক্সামের জন্য দু হাজার সম্ভাব্য যে দিনটি জানানো হয়েছে সেটা হচ্ছে সতেরোই জুলাই দু রবিবার দিন এই পরীক্ষাটি হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো ইউজিসি অ্যাপ্রুভ কলেজ থেকে বিসিএ কোর্সে সিক্সটি পারসেন্ট নাম্বার নিয়ে যদি কোনো স্টুডেন্ট উত্তীর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে সেই স্টুডেন্ট কিন্তু এই যেকা এন্ট্রান্স এক্সামে আবেদন করতে পারবে এবং এই এন্ট্রান্স এক্সামের র্যাঙ্কের ভিত্তিতে কাউন্সেলিংয়ের মাধ্যমে নিজের পছন্দ মতো কলেজে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভর্তি হতে পারবে বেসরকারি কলেজে তো ডাইরেক্ট অ্যাডমিশন হওয়া যায় কিন্তু আজকে যদি আমি যাদবপুর ইউনিভার্সিটি নিতে চাই সেক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু কোনো ডাইরেক্ট অ্যাডমিশন হয় না বা কোনো কনসালটেন্সি বা কোনো পার্সেন্ট যদি তোমাদের বলে আমি ডাইরেক্ট ভর্তি করি দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট সে তোমার সাথে প্রতারণা করবে তো সেই জায়গা থেকে সাবধান এরপর তাহলে এই জেকা এন্ট্রান্স এক্সামের কিভাবে আবেদন করবে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হয় এখন আমি ফেব্রুয়ারি মাসে এই ভিডিওটি তৈরি করছি উইদিন থার্টি টু ফর্টি ডেজের মধ্যে তোমাদের এই যে জেকা এন্ট্রান্সের যে অ্যাপ্লিকেশন পার্ট সেই অ্যাপ্লিকেশন পোর্টালটা ওপেন হয়ে যাবে ডাব্লু বিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের নিজেদের এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এই আবেদন করার জন্য একটা নন রিফান্ডেবল ফিজ দিতে হয় স্টুডেন্টদের অনলাইনে নিজেদের রেজাল্ট আপলোড করতে হয় নিজেদের ছবি থেকে শুরু করে সমস্ত কিছু আরও একটা জিনিস জানিয়ে রাখছি যারা ফাইনাল ইয়ারে আছো এবছর অর্থাৎ বিসি এর ফাইনাল ইয়ারে সেই প্রত্যেকটা স্টুডেন্টও কিন্তু এই জেকা এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ করে যাদবপুরের মতো কলেজে ভর্তি হতে পারে মানে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমসিএ কোর্সে ভর্তি হতে পারবে এরপর একটা বিষয় আমি এখানে বলে রাখছি দেখো মাল্টিপাল চয়েস এবং এমসি টাইপের ওপর কোশ্চেন হয়ে থাকে এই এমসিএ কোর্সের যে এন্ট্রান্স এক্সাম যেকার জন্য কিন্তু আর একাডেমিক সেশনের ভর্তি মানে ভর্তির প্রক্রিয়াটা শুরু হবে কিন্তু এক্সাম কিন্তু দিয়েছে চোদ্দ সাত দু চব্বিশ অর্থাৎ চোদ্দই জুলাই দু হাজার চব্বিশে পরীক্ষাটা হবে আর একটা বিষয় আমি এখানে জানিয়ে রাখছি যারা গ্র্যাজুয়েশন করেছে বিএসসি অনার্স তারপর করেছে 60% নাম্বার নিয়ে তারা কিন্তু জেনারেল স্টুডেন্টরা যদি 60% নাম্বার নিয়ে কোনো অনার্স ম্যাথমেটিক্সে বলো বা ম্যাথমেটিক্স সাবজেক্ট আছে তো সেই ক্ষেত্রেও কিন্তু সেই স্টুডেন্টটা কিন্তু এই জেকা এন্ট্রান্স এক্সামে ফর্ম ফিলআপ করতে পারবে তো এটা ছিল জেকা রিলেটেড একটা ছোট শর্ট ইনফরমেশন খুব তাড়াতাড়ি আমি এই এন্ট্রান্স এক্সাম যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই নিয়ে অল ডিটেইলস তোমাদের কাছে তুলে ধরব

Thank you.